এর পরবর্তী যে অঙ্কটা করতে হবে তোমাদের টেন আলফা প্লাস কট আলফা সমান টু হলে টেন এর পাওয়ার থার্টিন আলফা প্লাস কটের পাওয়ার থার্টিন আলফা এর মান কত তাহলে অঙ্কটা প্রথমে আমরা কোথা দিয়ে শুরু করব না এখানে দেখো টেন আলফা প্লাস কট আলফা সমান টু দেওয়া আছে তো ওই অংশটা দিয়ে আমরা কিন্তু শুরু করছি তাহলে টেন আলফা প্লাস কট আলফা সমান টু লিখলাম এরপরে টেন আলফা ইকাল টু টু মানে কট আলফা সমান ওয়ান বাই টেন আলফা টেন আলফা লসাগ করলাম তাহলে টেন আলফা স্কোয়ার করে টেন আলফা স্কোয়ার প্লাস ওয়ান সমান টু হলো এরপর টেন স্কোয়ার আলফা প্লাস সমান টু টেন আলফা এরপরে টেন স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা প্লাস ওয়ান সমান জিরো মানে টু টেন আলফাকে বাম দিকে নিয়ে নেই তারপর এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো ট্যান আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো তাহলে ট্যান আলফা মাইনাস ওয়ান সমান জিরো অথবা ট্যান আলফা সমান পেলাম ওয়ান তাহলে ট্যান আলফা সমান ওয়ান পেয়েছি এরপরে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে টেন তার পাওয়ার থার্টিন আলফা প্লাস কট তার পাওয়ার থার্টিন আলফা এটাকে লিখবে আর কট পাওয়ার থার্টিন আমরা জানি ওয়ান বাই টেন তার মানে কট সমান হচ্ছে ওয়ান বাই টেন তাই এখানে প্রথমে টেন এর মানটা বসিয়ে দাও ওয়ান তার পাওয়ার থার্টিন আলফা থার্টিন প্লাস এখানে কট হচ্ছে ওয়ান বাই টেন করলাম মানে টেন এর পাওয়ার থার্টিন আলফা এই টেন এর জায়গায় আবার মানে ওয়ান বসাবো তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু টু অ্যান্সার হবে এখানে ওয়ান এর পাওয়ার থার্টিন মানে হচ্ছে ওয়ান দেখো ফোর বাই সেকেন্ড স্কোয়ার সে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোয়ার থ্রিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা এর মান কত তো প্রথমে এখান থেকে আমি অঙ্কটা করছি তো ওয়ান বাই থিটা সমান আমরা জানি কি ক স্কোয়ার থিটা তাই ফোর ক স্কোয়ার থ্রিটা লেখো ফোর ক স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা মানে আমরা কি জানি কোসেকের স্কোয়ার থ্রিটা মানে যেহেতু কোসেকের থ্রিটা কোয়ার থ্রিটা ওয়ান হয় তাই কোসেকের থ্রিটা লিখলাম আর থ্রি সাইন স্কোয়ার এটা লিখে রাখো এরপরে কি করবে ফোর ক স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই মানে কি জানি সাইন স্কোয়ার তাহলে এর জায়গায় লেখো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি তারপরে থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা মানে ফোর সাইন স্কোয়ার থ্রিটা হবে আর আগে ফোর কস স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন স্কোয়ার থ্রিটা হলো এরপরে তোমরা কী করবে ফোর কমন নিয়ে দাও ফোর কমন নিলে থাকবে কি ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা জায়গায় ওয়ান বসিয়ে দাও তাহলে ফোর অ্যান্সার হলো অঙ্কটা যেহেতু এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা জায়গায় ওয়ান বসানো হয়েছে পরবর্তী যে অঙ্কটা দেখো সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান হাফ হলে কস থিটার মান কত তাহলে আমরা প্রথমে কি লিখবো এই যে সাইন থ্রিটা মাইনাস তিরিশ ডিগ্রি আছে তো সাইন তিরিশ ডিগ্রি সমান হাফ লিখে অঙ্কটা শুরু করো হাফ মানে আমরা কি জানি সাইন তিরিশ ডিগ্রি তাই

সিক্সটির মান আমরা জানি হাফ তাহলে এখানে হাফ বসিয়ে দাও ঠিক আছে এভাবে অ্যানসারটা বেরোলো হাফ পরবর্তী যে অঙ্কটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইনের স্কোয়ার ফিটা সমান হাফ হলে কসের পাওয়ার ফোর থিটা মাইনাস সাইনের পাওয়ার ফোর থিটা এর মান কত তাহলে প্রথমে কি করবে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর্থিটা এটা লেখো

মাইনাস সাইন স্কোয়ার থিটা আর একটা হবে যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান জানি তাই এটাকে তোমরা ওয়ান বসিয়ে দেবে আর কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এর মানটা দেওয়া চাই

ফোর এরপরে এই যে সমীকরণগুলো পেলাম এগুলোকে বামপক্ষগুলো যোগ করো আর ডানদিকেরগুলো যোগ করো তাহলে আমরা কী পাচ্ছি এরপরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস আর্ স্কোয়ার সাইনের স্কোয়ার থিটা সমান টুয়েলভ প্লাস ফোর আর স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা সমান হবে সিক্সটিন এরপরে যেহেতু ক স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান বসিয়ে পেলাম কি আর স্কোয়ার সমান হচ্ছে সিক্সটিন তাহলে রুট প্লাস মাইনাস ফোর আর এর মানটা এখানে আর এর মানটা প্লাস ধরে করতে হবে থিটার মান বলা আছে নব্বই থেকে ছোট এবং জিরোর থেকে বড় এরপরে আর এর মানটা যেহেতু আর এর মানটা বসিয়ে দিয়ে থিটার মান বার করতে হবে তাই আর সাইন থ্রিটা সমান টু লেখা হলো আরের এর মানটা বসিয়ে দাও আর এর মানটা হচ্ছে ফোর তাহলে ফোর সাইন এস সমান হচ্ছে টু সাইন্থিটার সমান হচ্ছে টু বাই ফোর দুই সাইন কত ডিগ্রি জানি ডিগ্রি এখানে সাইন তিরিশ ডিগ্রি লেখো থিটার মান কত পেলাম তিরিশ ডিগ্রি থিটা পাওয়া গেল তিরিশ ডিগ্রি এরপরে এইভাবে এই অঙ্কটা এর মান এবং থিটার মানটা বার করা হলো।